তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো পিকনিক হবে পিকনিকের রান্না দেখব তো আমার আছে একটা কিছু আর না করেছে তো আমরা সবাই মিলে বসে গেছি আজকে ঘরোয়া চিকেন বিরিয়ানি বানাচ্ছি আসুন নমস্কার বেরেস্তা তৈরি আর এখানে আমাদের এবার বিরিয়ানির আলু সিদ্ধ আর ভাজা একসঙ্গে হচ্ছে কালার টানার চেষ্টা করা হচ্ছে চাল এখানে সোক করে রাখা হয়েছে জলে চালটাও ব্যবহার হবে আর এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মেইন চিকেন চিকেনটাকে এখানে হালকা করে ফ্রাই করে নেওয়া হবে তারপর ওটাকে কষিয়ে বিরিয়ানি দেওয়া হবে আলু ভাজা চলছে এই পাকে আমি চট করে চিকেনটাকে একটুখানি মেলো ফ্রাই করে দেবো হ্যাঁ তো আমাদের চিকেন ম্যারিনেট করা চিকেন রাখা আছে এই চিকেনটাকে এবার আমরা হালকা করে একটু ফ্রাই করে দেবো সামান্য ইয়ে চলে গেল তেল এই কমপ্লিট হলো আমাদের বিরিয়ানির আলু চিকেন বিরিয়ানি চিকেন আছে রান্না করতে হবে আমাদের করতে চলেছি এখানে সেটা হচ্ছে চিকেনগুলোকে একটা শ্যালো ফ্রাই করে নেবো যাতে কিনা চিকেনের মধ্যে সেই জলজ জলজ ভাবটা না থাকে এখানে আবার একটু টপিক করে নিচ্ছি যদি কিনা একটা দিক আর বেশি পুড়ে না যায় বা বেশি সিদ্ধ না হয়ে যায় কোনো দিক রান্না হচ্ছে দিয়ে দিই কারণ আলটিমেটলি এটা বিরিয়ানিতেই যাবে একটা স্মেল আসতে শুরু করেছে সেই গরম মশলা কি মনে হচ্ছে দারুণ হবে তো হ্যাঁ কেন নিশ্চয়ই আচ্ছা এখানে আমাদের দেখিয়ে দর্শকদের হ্যাঁ দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ তারপর ইয়ে চলে এসছে বিরিয়ানি মশলা চলে এসছে শাহি মশলা শাহি গরম মশলা এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো হচ্ছে চিনি আমি চিনি গো চিনি তোমারে ওগো বিরিয়ানি সব মতো নুন দেবো জাস্ট একটুখানি জাস্ট চিনির ভাবটা কাটানোর জন্য আমরা এবার করছি চিকেনটাকে ট্রান্সফার আর এবার আমাদের চিকেনটা এখানেই তৈরি হবে আসলে এবার কাজ হচ্ছে এই দইটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখ এটারই রং আসবে আসল বিরিয়ানির যে কালার বাদামি কালারটা কষিয়ে নিতে হবে ব্যাপারটা আর নিচে যেটা একটা গ্রেভি তৈরি হচ্ছে এটা নিচে যেটা একটা গ্রেভি তৈরি হচ্ছে দর্শকদের দেখাস এটার নাম হচ্ছে ইয়াকনি ইয়াকনিটাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রেভি যেটাতে ফাইনালি দমে রাইসটা সিদ্ধ হয় ওকে ইয়াকনির মাপটা খুব ইম্পর্টেন্ট দেখি চালের কতটা চাল যাচ্ছে সেটার উপর নির্ভর করে জল দিয়ে বাড়ানো বা ফুটিয়ে কমানোর ব্যাপারটা করতে হবে এর মধ্যে আমাদের চলে যাবে আলু আমাদের আলুতেও চাই বিরিয়ানি কম খুব ইম্পর্টেন্ট স্টেপ স্টেপ হচ্ছে চিকেন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার বাকি রয়েছে এখানে চলে যাবে আমাদের এই গ্রেভিটা যেটাকে আমরা দই আর সব মশলা দিয়ে বানিয়েছি চলে যাবে
আর যেটা যাবে সেটা হচ্ছে একটা মেইন জিনিস, সেটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল খুব পরিমাণ মতো দিতে হবে, যাতে কিনা ওই একটা থক থাকে এর মধ্যে, এটাকে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, সিদ্ধ হবে। পরে এটা ফাইনাল লেয়ারিং এর সময় আমরা চিকেনটাকে বড় হাড়িতে পাঠাবো। সিক্রেট দুটো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রোজ ওয়াটার আর হচ্ছে কেওড়া জল, কেওড়া ওয়াটার। খুব সাবধানে দুটো জিনিসই দিতে হবে, বেশি পড়ে গেলে তেতো হয়ে যাবে আর খাবার মতো থাকবে না। আমি এক সিপি এখন দেবো আর লাস্টে এক সিপি দেবো। চলে গেল কেওড়া জল, গোলাপ জল এক সিপি। তো আমরা এখন চালের জলটাকে বানাচ্ছি। এই জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, পাতি লেবু, একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে কিনা চালটা ফুরফুরে আর ছাড়া ছাড়া হয়। আর এই গুঁড়ো মশলা আমরা গোটা মশলা আর কি, শাহী গোটা মশলা, এটাকে আমরা হালকা তাতিয়ে নিয়েছি, এটাও চলে যাবে জল। কী কী আছে যদি একবার বলে দাও? জয়ত্রী, জায়ফল, হ্যাঁ, দারচিনি, যা যা সব থাকে, গোলমরিচ, কালো জিরা, এই হচ্ছে জলের অবস্থাটা। এবার জলটা এবার ফুটবে, সব মশলা চলে গেল, এবার তার মধ্যে চলে যাবে এই চাল, যেটা কিনা বাসমতি চাল। ওখানে চাল ফুটছে, মানে ফোটা শুরু হয়নি, চাল সিদ্ধ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বাসমতি রাইস একদম তার ফুল ফর্মে রয়েছে, চেক করে নেবো কতটা সিদ্ধ হলো না। এখনো হয়নি চালটা 70%, যখন কমপ্লিট তখন এটাকে দমে বসাতে হবে, তার আগে না। আর পরে হয়ে গেলে খিচুড়ি হয়ে যাবে, আর তার আগে হলে শুক্ত তেতে যাবে। প্রথমে একটুখানি ফাঁকা হাঁড়িতে একটু ঘি দিয়ে দেবো। এই ঘিটা এই কারণে দেওয়া হচ্ছে যাতে কি না একদম ধরে না যায় বিরিয়ানিটা। দাদাভাই লেবুটা কেন দেওয়া হচ্ছে? লেবুটা দেওয়া হচ্ছে এই টক ভাগটা কাটানোর জন্য। আচ্ছা, আর টেস্ট আসছে। আচ্ছা, এটা লেয়ারিং হচ্ছে তাই তো? পাঁচটা তেজপাতা যাবে ভিতরে। যাবে আলু, যাবে কারণ আলুতে কি হয় এইখানেই জানতে পারলাম আলুর রহস্য। মাংস মাংস চলে গেল, এর মধ্যে পুরো ফ্লেভারটাকে ধরে রাখবে। আচ্ছা, তো এবার আমরা দুধের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মেশাবো, যেটা কিনা দমে যাওয়ার আগে এই দুধটা চলে যাবে হাঁড়িতে। মানে সামান্য আমি গুঁড়ো মশলা, এক ছিপি কেওড়া জল আর এক ছিপি গোলাপ জল, আর এক ছিপি যাবে হচ্ছে গোলাপ জল। ছিপিটা একটু ছোট তাই আমি এখানে বেশি করে ঢালছি। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মিষ্টি আতর। মিষ্টি আতরটাকে একটু সন্তর্পণে এক থেকে দু ফোঁটা
আর বেশি দিলেই কেস এটা কি হচ্ছে দাদু ভাই এটা হচ্ছে আমি কানেল বানাচ্ছি আচ্ছা দেখিনা প্রত্যেকটা লেয়ারে সমান ফ্লেভার দিতে ফাইনাল যেটা হবে বাকিটা ফাইনাল বেরেস্তার লেয়ার এতে এই লেয়ারেও এসেন্সটা ধরে রাখতে পারে হ্যাঁ এটা দই দেওয়া হচ্ছে নাকি যাচ্ছে এই বাচ্চান সিল করার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 1:35 10 মিনিট দম দেব মিডিয়াম আছে দিয়ে দিলাম বন্ধ করে দিয়েছি ভিতরে এখনো দমটা রয়েছে এবার আমরা উন্মোচন করবো দম কেক কাটবো ক্লোজ আপ নিয়ে একটা ধোঁয়া বেরোবে যেটাই বিরিয়ানি সার্ভ হয়ে গেছে এবার শুধু খাওয়া বাকি